পরবর্তীতে খেলা যাইমু আমরা আমরা প্রথম যে অংশটা হলমু প্রথম খেলা যেটা খেলমু এটা হলো হাড়ি ভাঙা আমরা যে পাঁচজন দর্শক আছেন এখানে তন্তানো পাঁচজনের চোখ আমরা বাঁধিয়ে দিলাইমু আর তন্তানোর সামনে কয়টা হাড়ি রাখা থাকবো ওখানে মাটির হাড়ি যেগুলো তন্তান লাঠি দিয়ে ভাঙবা এবং এর মাধ্যমে পরবর্তী পর্ব আমরা যাইমু তন্তান খে বালা ভাঙতা পারেন অথবা খে ঠিক মতো ভাঙতা পারেন আমি অনুরোধ করি আমরা সহযোগী হলরে হাড়ি বাতিল নিয়ে দল লাগি আমরা পাঁচজন দর্শক আমরা চোখ বাঁধিয়া দিলাইছি এখন তন্তানে তন্তানো হাড়ি কোন জায়গাত আছে এখান অন্তত নিশ্চিত হরালে আমরা একটু চেক করিয়া তন্তানে হাড়ি কোনটা দেখাইমু আপনি একটু চোখটা খুলিয়া দেখুক আপনার হাড়ি কোন জায়গাত আছে একটু দেখিয়া লোক আপনার জায়গা কোন জায়গা দেখছেন নি আচ্ছা আপনি একটু দেখি লোক একটু খুলুন খোলা লাগতো না দেখছেন নি কোন জায়গাত আচ্ছা তারপরে আপনি একটু চোখ খুলিয়া দেখুন দেখছেন নি আচ্ছা দেখা নি আপনি হাড়ি কোন জায়গা দেখবেন আচ্ছা আপনি একটু দেখিলেন কোন জায়গা হাড়ি আচ্ছা যাই হোক তাইলে আমরা হাড়ি ভাঙা এখন দেখবো হাড়ি ঠিক জায়গা মতো না মারিয়া উল্টা জায়গা মারলে আবার ডিসকোয়ালিফাই দিবা তাহলে খুব সতর্কভাবে আপনারা মারবা উল্টা পাল্টা রাস্তা জানি না জানি সোজা যাইবা বেশি দূর নাই কিন্তু খুব খেয়াল করে মারবা একজন আর একজন রেফারি মারলে কিন্তু সমস্যা আছে ডিসকোয়ালিফাইড তাহলে আমি এক দুই তিন গণমু তারপরে দেখবো আমরা কে হাড়ি ভাঙ্গন আমরা সবাই এক লয়ে গনি এক দুই তিন যাই হোক যাই হোক আর চেষ্টা করার নাম নাই আর চেষ্টা করা লাগতো না যাই হোক আমরা আমরা পরবর্তী ফরবল লাগে আমরা তিনজন দর্শক ফাইলিছি এই ফরবতাই দুইজন দর্শক তান্তান ফারসন না ঠিক মতো মারতা এবং দেরিতে মারছেন যাই হোক তান্তানর নিরাশ হওয়ার কিছু নাই আমরা মৌলভীবাজার এবং ময়ূরী সাজগরের পক্ষ থেকে তান্তানর লাগে রয়েছে উপহার সামগ্রী যাই হোক তারারে এই ফরবত অংশগ্রহণ হলারে ধন্যবাদ জানাইছি এবং সসম্মানে নিজ নিজ জায়গাত যাওয়ার লাই অনুরোধ করি দ্বিতীয় ফরবত আমরা তান্তানের একটা সোড়াও নাইমু আমি সিলেটর আঞ্চলিক ভাষায় অভিনয় করিয়া তান্তানে দেখাই দেব সোড়াটা আমি এই সোড়াটা সবে ফোরছেন তাইন ছুটো গেল যদি বাংলায় সব ফুড়িয়া তা হইন তো সোড়াটা আমি শুনাই আর আপনারা মনোযোগ দিয়ে শুনবা এটা করতে হইব কিটা সিলেটর আঞ্চলিক ভাষায় লগে অভিনয় থাকতে হইব ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পান্তাবাদ চাস কি পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি দরে খাপুস খুপুস খাই আমরা শুরু করব এই পাশ থেকে আপনি শুরু করবেন ও দেখা যার তাল গাছ ও আমরার গা
ও খানো বাস করে খানা বগিরসা ও বগি তুই খাস কিতা ফান্তা ফাস চাসনি ফান্তা মিসাই না ফুটি মাছও পাই না একটা যদি পাই অমনি করে গাপুস গাপুস করে খাই ভাইক অনেক ধন্যবাদ আমরা পরবর্তী দর্শকের কাছে যাইমু ও দেখা যায় তাল গাছ ও আমরার গাঁও কোন গিয়া বাস করে একটা খানা বগির চাও ও বগি তুই খাস কিতা ফান্তা বাস চাসনি ফান্তা আমি খাই না ফুটি মাছ পাই না এখনটা যদি পাই অমনে দরিয়া খাই শেষ দর্শক তানা কাছ থেকে আমরা উন্নু ও দেখা যায় তাল গাছ ও আমরার গাঁও আর তো আমি কিছু পারি না সরি তো আমরা মোটামুটি ইয়ই গেছি যে ইনর মাঝে খেয়ে বলা পারছুন একজনে যেহেতু অতহান গিয়াও আটকি গেছুন সুতরাং স্বাভাবিকভাবে তাই নিয়ে প্রভু পর্বতাই বাদ ফড়বা তবে তান্নর লাগিও ময়ূরী সাজগরের সৌজন্যে আমরা পুরস্কার দিমু তানরে তানরে এবং তান সসম্মানে জায়গা যাওয়ালে অনুরোধ করবো এই পর্ব অংশগ্রহণ করার লাগে আপনার অনেক ধন্যবাদ এই পর্বত আমি একটা গল্পও নাই মো গল্পটা মোটামুটি বেশি বড় নয় ছোটোমোটো একটা গল্প গল্পটা তাই তাই শুনিয়া যতদূর মনে রাখিয়া কইতা পারেন এবারে আমার লান কইতে হইব আমি জেলা শুনাইমো ওলা যতদূর পর্যন্ত তাই কইতা পারেন ওই হিসাবে আমরা ফার্স্ট সেকেন্ড নির্ধারণ করবো তো আমি গল্পটা শুনে আর খুব মনোযোগ দিয়ে শুনবা কলিকাতার কমলকান্তের কনিষ্ঠতম কন্যা ককিলা কাকাকে কহিলেন কাকা কাক কেন কাকা করে কাকা কহিলেন কাকা করাই তো কাকের কাজ কাজেই কাক কাকা করে পরিষ্কার তাহলে আমরা শুরু করি শুনবো আমরা কলিকাতার কলিকাতার কলি কমলকান্ত তার কনিষ্ঠ মেয়ে আর কি কইল যে কাকা কাক কেন কাকা করে তো কাকু বললো যে কাকা করাই তো কাকের কাজ ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় বলছেন উনি কলিকাতার কমলাকান্তের কনিষ্ঠতম কন্যা কাকাকে কহিলেন কাকা কাক কেন কাকা করে কাকা কহিলেন কাকা করাই তো কাকের কাজ দুজনের মাঝে আমরা এবারে কইতাম পারি যে প্রথম দর্শকে তাইন বহুত চেষ্টা করে ফারছুন না মিলাই লিছুন এবারে পরবর্তী দর্শক দ্বিতীয় দিন আসলা তাইন ফারছুন সুতরাং একটা ই পর্ব তাইনলা বিজয়ী মলিবাজারের ময়ূরী সাজগরের পক্ষ থেকে উপহারটুকু তুলে দেওয়া লাগে